সকালে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দল ও বিকল্পধারার সঙ্গে সংসদ নির্বাচনের আসন বণ্টন নিয়ে আলোচনা করে আওয়ামী লীগ পরে ১৪ দল ও বিকল্পধারার প্রতিনিধিদের হাতে চূড়ান্ত মনোনয়ন তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ষোলোটি আসনে নৌকা প্রতীকে লড়বেন চোদ্দ দল ও বিকল্পধারার প্রার্থীরা তবে এর বাইরেও চাইলে অন্য আসনে দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবে দলগুলো যুক্তফ্রন্ট হোক যার হোক পার্টি তারা ইচ্ছে করলে তাদের নিজেদের মার্কা আরো যদি বেশি আসনে তারা নির্বাচন করতে চান সেটা তাদেরকে আমরা ওপেন করে দিয়েছি যে সতেরোটি আসনে একাধিক প্রার্থী ছিল সেসব আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ দলের চূড়ান্ত মনোনয়নের চিঠি পেয়েছেন সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার চূড়ান্ত প্রার্থী তালিকা পাঠানো হবে নির্বাচন কমিশনে কারা কারা ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই যে তালিকাটা এই তালিকাটা আশা করছি আপনারা আগামীকাল নির্বাচন কমিশনে আপনাদের সবারই প্রতিনিধি আছে তারা সেখানে পেয়ে যাবেন আমরা আমাদের নেত্রী স্বাক্ষর সম্বলিত তালিকা আগামীকাল নির্বাচন কমিশনে পাঠিয়ে অন্য আসনে দলীয় প্রতীকে নির্বাচনে যাবে কিনা তা আলোচনার পর সিদ্ধান্ত নেবে চোদ্দ দলের শরিকরা শান্তি এবং উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আমরা মনে করি এর চাইতে বেশি সমঝোতা করবার জায়গা আমাদের ছিল না তবে যেহেতু আমাদের প্রার্থীরা অনেক জায়গায় আছে তারা নির্বাচন করতে পারবে এবং সেখানেও এক ধরনের সমঝোতা কাজ করছে মহাজোটের আরেক শরিক জাতীয় পার্টিকে চল্লিশ থেকে বিয়াল্লিশটি আসন ছেড়ে দিচ্ছে আওয়ামী লীগ তবে আসনগুলো নির্দিষ্ট করা হয়নি আশিক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা